নিত্যকর্ম হলো পবিত্র কর্ম। নিত্যকর্ম অনুসরণ করলে মন ধীর স্থির ও শান্ত থাকে, তাই প্রত্যেকের এই নিত্যকর্ম অনুসরণ করা প্রয়োজন। নিত্যকর্ম অভ্যাসকারী জাগতিক ও পারমার্থিক কল্যাণ সাধন হয়, তাই প্রত্যেকের এই নিত্যকর্ম অনুসরণ করা প্রয়োজন। আর শরীরই হচ্ছে ধর্মকর্মের মূল আধার। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, তাই শরীরকে নিরূপ ও মনকে শান্ত রাখার জন্য আমাদের প্রত্যেকের এই নিত্যকর্ম বা যোগ সাধনা অনুসরণ করা কর্তব্য। যোগাসন বহু প্রকারের, সে সবের মধ্যে আমরা এই অধ্যায়ের কুমুখাসন, ভুজঙ্গাসন ও বজ্রাসন সম্পর্কে জানব। এ অধ্যায় মাস শেষে নিত্যকর্ম অনুসরণের প্রভাব বর্ণনা করতে পারব, গমুখাসনের ধারণা ব্যাখ্যা করতে পারব, গমুখাসন অনুসরণ পদ্ধতি বর্ণনা করতে পারব। নিত্যকর্ম অনুসরণের প্রভাব, যারা নিত্যকর্মের অনুসরণ করেন তাদের মন ধীর স্থির ও শান্ত থাকে, শরীর সুস্থ থাকে ও কর্মরত থাকে এবং জীবন শুদ্ধ পবিত্র ও নির্মল হয়। নিত্যকর্মের ফলে কাজ করার একটি সুন্দর অভ্যাস গড়ে ওঠে, যার সব কাজ তারা সঠিক সময়ে এবং সফলতার সঙ্গে করতে পারে। কাজের প্রতি তাদের একটা উৎসব সৃষ্টি হয়, এর ফলে কাজটি যেমন সুন্দর হয় তেমনি কাজের সফলতাও আসে। কথায় বলে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট, সময়ের কাজ সময় যদি না করা হয় তাহলে পরবর্তীতে কাজটি করতে গেলে অনেক ঝামেলায় সম্মুখীন হতে হয়। নিত্যকর্মের দ্বারা শুভকর্মের ফল সর্বদাই প্রত্যক্ষ করা যায়। প্রত্যেক শুভকর্মের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। নিত্যকর্ম কর্মীদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ পবিত্র থাকে। ভোরে ঘুম ভাঙতেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং নিত্যকর্ম অনুসরণকারীদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ পবিত্র থাকে। প্রাতকালে আধ্যাত্মিক কর্মকাণ্ডের ফল, দিনের যে কোনো সময়ের আধ্যাত্মিক কর্মকাণ্ডের ফলের চাইতে অনেক শুভ হয়। প্রতিদিন গুরুজনকে নমস্কার করলে তাদের প্রতি কখনো খারাপ ব্যবহার অভ্যাস থাকে না বা অমর্যাদা করার সাহস হয় না। নমস্কার হচ্ছে বিনম্রতার প্রতীক, যেখানে শ্রদ্ধা ভক্তি ও সম্মানীয় ভাব থাকে সেখানে বিনম্রতার সৃষ্টি হয়। সেজন্য প্রত্যেকের পিতামাতা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিদের, গুরুজনদের নমস্কার করা প্রয়োজন। প্রতিদিন সকাল সন্ধ্যা যোগাসনের অভ্যাস করা প্রয়োজন। সুতরাং নিয়মিত যোগাসন করলে শরীর কর্মঠ সুস্থ সুন্দর ও সবল হয়। মানুষ মাত্রই শান্তির জন্য ঈশ্বরের উপাসনা করে থাকে। প্রতিদিন পূজার্চনা উপাসনাদি দ্বারা ভগবানের নাম উচ্চারণ এবং তার উদ্দেশ্যে প্রার্থনা জানানোর ফলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। এর ফলে ঈশ্বরকে লাভ করা যায়। কর্মে অনাসক্ত ব্যক্তির কোনো কর্মই মন বসে না এবং সে যেটুকু কর্ম করে অথবা কাজ করে তা বাধ্যতামূলকভাবে করে এবং সে এই কাজের মাধ্যমে আনন্দ পায় না এবং সেটা সফলতাও আসে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যকর্মের
অনুসরণ করা। এখন আমরা পাঠ করব পাঠ দুই, গোমুকাসনের ধারণা অনুসরণ পদ্ধতি ও প্রভাব। গোমুকাসনের ধারণা গোমুকাসন কাকে বলে? এ আসনে অবস্থানকালে আসনকারীর পায়ের অবস্থান গরুর মুখের মতো হয় বিধায় একে গোমুকাসন বলা হয়। অনুসরণ পদ্ধতি, প্রথমে দুই পা সামনের দিকে লম্বা করে দাঁড়িয়ে সোজা হয়ে বসতে হবে। তারপর ডান পা হাঁটুতে ভেঙে বা পায়ের হাঁটুর উপর দিয়ে নিয়ে গিয়ে ডান পায়ের গোড়ালি বা নিতম্ব স্পর্শ করতে হবে। বা পা হাঁটুতে ভেঙে বা পায়ের গোড়ালি ডান নিতম্বের পাশে স্পর্শ করাতে হবে। এবার ডান হাত মাথার উপর তুলে কনুইতে ভেঙে সাত বরাবর পিঠের উপর দিয়ে নিচে নামাতে হবে। বা হাত কনুইতে ভেঙে পেছনে পিঠের উপর দিয়ে উপরের দিকে নিচে নামাতে হবে। এবার দু হাতের আঙুলগুলো বড়শির মতো করে এক হাত দিয়ে অপর হাত ধরতে হবে। এ সময় ঘাড় ও মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে 30 সেকেন্ড থাকতে হবে। তারপর হাতু দুটো ছেড়ে পা দুটো আগের মতো লম্বা করে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। এরপর ডানের জায়গায় বা আর বাইয়ের জায়গায় ডান করে অর্থাৎ হাত পা বদল করে আসনটা আবার করতে হবে। এরপর 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এরকম 4 বার করতে হবে। মনে রাখতে হবে ডান হাঁটু যখন বাহার উপর থাকবে তখন ডান হাত উপরে উঠবে, আর বা হাঁটু যখন ডান হাঁটুর উপর থাকবে তখন বাহার উপরে উঠবে। গোমুকাসনের প্রভাব, গোমুকাসন নিয়মিত অনুসরণ করলে পায়ের পেশি নমনীয় হয়, পায়ের ব্যথা দূর হয়, হাঁটুর বাত নিরাময় হয়, পিঠের মাংসপেশির ব্যথা দূর হয়, অসমান কাঁধ সমান হয়, কাঁধের সন্ধিস্থলের ব্যথা দূর হয়, মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা হয়, পরিপাক যন্ত্রের গোলযোগ ও উষ্ণবদ্ধতা দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, অনিদ্রা দূর হয়, মনের অস্থিরতা ও চঞ্চলতা দূর হয়, মন শান্ত থাকে। পার্টির আমরা এ ক্লাসটি আশা করি বাসায় বসে, আমরা এখন যেটি আলোচনা করছি বাসায় বসে তোমরা ক্লাসটি দেখবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।